চতুর্থ ধাপে 838 ইউনিয়নে ভোট গ্রহণ শেষ, চলছে গণনা। ঠাকুরগাঁয়ে একজন গুলিবিদ্ধ। লঞ্চে আগুনের ঘটনায় মালিক সহ 8 জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা, ক্ষতিপূরণ চেয়ে হাইকোর্টের রিট। 50টি বাস নিয়ে ঢাকায় নগর পরিবহনে যাত্রা শুরু, যাতায়াতে লাগবে ই টিকিট। এবং কক্সবাজারে সংঘবদ্ধ ধর্ষণ মামলায় গ্রেফতার 3 মূল অভিযুক্তরা এখনো ধরা পড়েনি।